আসসালামু আলাইকুম অনেক দিন যাবত আমার পেন্টিং হাতের বিভিন্ন কাজ আমার অফ ছিল বিশেষ করে তিন বছর আমি তেমন কোনো কাজই করিনি তো আগের যে রং বা আগের যে ক্রাফটিংয়ের গুলো ছিল বেশিরভাগই দেখা যায় যে নষ্ট হয়ে গেছে বা কিছু কিছু জিনিস কোথায় রেখেছি তারও ঠিক ঠিকানা নাই তাই আমি নতুন করে সব কিছুই আবার সংগ্রহ করছি যেহেতু এখন আবার নতুন করে সব কাজ করবো বা করার ইচ্ছে আছে তাই আবার সব কিছু নতুন করে কালেকশন করেছি তো এখন কিছু কেনাকাটা করেছি পেন্টিংয়ের জন্য পেন্টিংয়ের ম্যাটেরিয়ালসগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি পেন্টিংয়ের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো কিনেছি এই যে এখানে এগুলো সব কিন্তু আমি নিজের পেজ থেকেই নিয়েছি আমার কাপ মেটেরিয়ালস নামে একটা পেজ আছে এটা আপনারা সবাই জানেন তো সেই কাপ মেটেরিয়ালস পেজ থেকেই আমি এগুলো সব নিয়েছি এখনও কাজ তেমন শুরু করিনি এগুলো হচ্ছে কিছু ক্লে যেহেতু আমি ক্লের কাজ করি হোম মেড ক্লেটা আমার এই মুহূর্তে বানানো নাই তাই যেহেতু পেজে আছে আমি ভাবলাম যে এখান থেকে কিছু ক্লে কিনে রাখি তো ধীরে ধীরে কিছু ক্লে কাজ করব আর এটা হচ্ছে ছোট একটা ক্যানভাস ক্যানভাসে যদিও আমি এর আগে কোনো কাজ করিনি ক্যানভাসে কাজ করার তেমন কোনো অভিজ্ঞতা আমার নেই তবুও সকলে ছোট একটা ক্যানভাস নিয়েছি যাতে কাজ করতে পারি এবং এটা দিয়ে শুরু করতে পারি আশা আছে যে বড় বড়ো ক্যানভাসও পেন্টিং বা ক্লে কাজ আমি করব। আর এগুলো হচ্ছে ব্লক ডাইস আরও ছোটো ছোটো দুইটা মিনি ব্লক ডাইসও নিয়েছিলাম ব্লক ডাইসগুলো আমার ব্যাগে রয়ে গেছে আর এগুলো হচ্ছে সব রেডি একামিন কালার প্লাস হচ্ছে বিভিন্ন কেমিক্যাল যেগুলো হচ্ছে সব রেডি কালার আসলে যখন আমি তখন আমার বেড রেস্টে থাকা লাগছে খুব টেনশনের সময়গুলো পার করছিলাম তো ওই সময় আসলে কোনো কাজ করার প্রতি আগ্রহ ছিল না তাই আমি সব কাজগুলো অফ করে রেখেছি এর ফলাফল আমার ইউটিউব পেজ চ্যানেলগুলো একদম বসে গেছে প্রায় দেখা যায় যে আগে যে এরকম একটা ভালোবাসা পেতাম সবার সারা পেতাম সেই সারাটা এখন আর পাই না তো এখন না পাওয়ার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন পেজ ইউটিউব চ্যানেল এসব থেকে অনেক দূরে ছিলাম কাজ থেকে অনেক দূরে ছিলাম তো এখন আবার বাবুর জন্য কাজ করা লাগছে বা যেহেতু এগুলো আমার শখের কাজ আর শখের জিনিসগুলো মানুষের সব সবসময় শখের কাজগুলো টানে তো আমার এই কাজগুলো থেকে দূরে থাকতেও আমার আর ভালো লাগছে না তো আমি এখন সুযোগ পেলেই দেখা যায় যে একটু কাজ করার চেষ্টা করি আর সেই জন্যই আমি আবার নতুন করে সব কিছু সংগ্রহ করছি ব্যস্ততা আমাদের শখের কাজগুলোর থেকে অনেক দূরে রাখে তবে আমাদের উচিত শখগুলো পূরণ করার ক্ষেত্রে আমাদের একটু সময় দেওয়া সকল ব্যস্ততা থাকবেই জীবন যতদিন আছে ততদিন ব্যস্ততা থাকবে তো ওই কাজগুলো যেভাবে হোক দ্রুত করে একটু সময় বের করে নিজের শখগুলো পূরণ করতে হবে আর সেজন্যই আমি আবার নতুন করে কাজ করছি আশা করি আপনারা সবাই আমাকে দোয়ায় রাখবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবো এগিয়ে যাওয়ার সাহস পাবো এই ছিল আমার কেনাকাটা তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা পেন্টিং এর বিভিন্ন ম্যাটেরিয়াল সংগ্রহ করতে চান তারা কাপ ম্যাটেরিয়ালস পেজ থেকে সংগ্রহ করতে পারে পেজের নামটি আমি কমেন্টে মেনশন করে দিব আপনারা সেখান থেকে পেজ থেকে ভিজিট করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে